আসার একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি, তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার সুন্দর সকাল সুন্দর মনোরম ব্লগটা। তোমরা আই হোক তুমি সবাই ভালো আছো। আর দেখো আজকে স্কুল থেকে আসছে, ড্রেসটা পরেই দেখতে পাচ্ছ কেমন ড্রেস পরে টরে এসে এসে এখন মানে সকালবেলা মর্নিং স্কুল থাকলে খুব সমস্যা হয়, মানে কাজগুলো কমপ্লিট করতে পারি না। তো কী করবো এখন, সমস্ত কিছু করবো, স্নান টান কিছু হয়নি, খালি সকালবেলা বিছানাটা তুলেছে আমারটা আর উপরের বিছানাটা বলছি না, টিনের ঘরে থাকে মা, তো ওখানে তুলেছে আর গাছগুলোতে জল দিয়েছে। আর আমার ঘরটা মানে আজকে পুরো ঘরটাই ঝাড় দিয়েছে, তারপরে মেয়েকে নিয়ে গেছে। আর সকালে একটু একটু বৃষ্টি পড়ছিলো, ভাবছিলাম একটু হেঁটে যাবো, তা সেই টাইম এখানে 6:30 স্কুল, আমি 6:30 বাড়ির থেকে বেরিয়েছি, তো 2-3 মিনিট লেগেছে একটু স্কুটিতে, ভেবেছিলাম সাইকেলে যাবো কিন্তু হয়নি। তো এখন আমার কাজটা শুরু করব, দেখি কী হয়। আর মা আমাকে দেখে স্নান করে ভাবছিল পুজো দেবে, আমাকে যে দেখেছে বলছে তাহলে তুমি পুজোটা দাও। তো পুজোয় যে ওনার এতটা এলার্জি কী বলবো, পুজোই দিতে চায় না। ঠিক আছে রেখে দাও। তো দেখ মেয়ের চিৎকার তো শুনতে পেলো, আর এসে পরে এই টিভি চালানো শুরু করে দিয়েছে। আর পরে কী ভাবলাম কী বলো তো, এই ড্রেসটা পরেই খাচ্ছি, এই কারণে এই পরে আমার প্রচুর কাজ রয়েছে, যেতে হবে ডাক্তারের কাছে যাবো আমি, তারপরে যাবো ব্যাংকে, তারপরে যাবো বাজারে, তারপরে এতগুলো কাজ, আবার ড্রেস পরবো, তো সেই জন্য ড্রেস পরেই রয়েছি, পরে আর চেঞ্জ করতে ইচ্ছে করছে না। আর আমার ড্রেস পরায় খুব একটা এলার্জি, আমার মানে ড্রেস পরতে কত জায়গায় যে মিস করে ড্রেস পরা যায়, আবার ড্রেস পরে যাব, এর জন্য অনেক জায়গায় নাইটি পরেও চলে যায়, মানে লোকাল অনেকে যায় না কিন্তু আমার মোটামুটি চলেও যায়, ড্রেস পরতে গেলে আমার খুব অসুবিধা হয়। তো বন্ধুরা বাজার থেকে চলে এসে ডাক্তার দেখিয়েছি, হসপিটাল এই হসপিটাল বলছি, ব্যাংকে গেছি, তারপর দু জায়গা ব্যাংকে গেছি, মানে মেন জায়গা আবার ব্রাঞ্চেও গেছি, তো কাজটা আমার হয়নি, কমপ্লিট করতে পারিনি, কিছু করেনি। আরে দেখো মাছ কিনেছি, কিন্তু বন্ধুরা মাছ সেই দেখো মাছ, মাছের দোকানে যেয়ে দেখে আজকে বিশাল বিশাল মাছ ছিল, কিন্তু সত্যি কথা আমার পকেটটা মানে ডাক্তার কাছে গেলে পকেট পুরো ফাঁকা হয়ে যায়, পকেট ফাঁকা হয়ে গেছিলো বলে সবজি বাজারও কিছু ওখানে গিয়েই আমার টাকা সব শেষ হয়ে গেছিলো। তো এই যে মাছগুলো কিনে নিয়ে এসেছি, মানে রুই মাছ কিনে নিয়ে এসেছি, ছোটো ছোটো রুই মাছ দুটো মাছ কিনে নিয়ে এসেছি, তাও নিয়ে যায় কত 70 টাকা, মানে মানে এই মাছটার দামই মানে কম ছিল, আর প্রচুর মাছ ছিল, খুব ভালো ভালো মাছ ছিল, কিন্তু সত্যি কথা আমার পকেটের জন্যই কিনতে পারলাম না। আর এই মাছগুলো একটু ধুয়ে নিচ্ছে, আর ভাবছি এখন তো আজকে বললাম স্নান করিনি, তো ভাবছিলাম স্নান করিনি, তারপর না এই গরমে স্নান করবো না, আগে রান্নাটা করে নিই তারপর স্নান করবো, তাহলে একটু কষ্টটা মানে রান্নার পরে উনুনের কাছে থাকলে গিয়ে গরম লাগে কি বলবো। সে অনেকেই বলে কি গ্যাসের উনুনে মানে গ্যাসে রান্না করলে গরম লাগে না, কিন্তু বন্ধু গ্যাসেও প্রচুর গরম লাগে, এটা একদম ভুল কথা, মানে রান্না করতে গেলে মানে তাপে খুব তাপ, তাপ আর এইদিকে সবজি কাটতে কাটতে পটলগুলোর কাছে একটু পুড়ে পুড়ে গেছে, আর পটল ভাজলাম, আর এই যে মাছগুলো দিয়ে দিলাম, সব মাছ একসাথে দিয়ে দেবো, আর এটা খুন্তিতেই দিচ্ছি, কারণ না হাতে লাগাতে ইচ্ছে করে না, মাছে হাত ধরলে না একটা গন্ধ গন্ধ হয়, আর ওই জন্য আমি মাঝে মাঝে কী বলে খুন্তিতে হলুদ আর লবণও একসাথে দেখবে ভালো করেই মেখে যায়, কোনো অসুবিধা হয় না, মাঝে মাঝে হাত দিয়েও করি, মানে আমার মনের উপর মর্জি কর যখন যা। আর এই যে কলার তরকারি রান্না করব, কলাগুলো একটু গুঁড়ো করেই কেটে নিয়েছি, আর এই জল দিয়ে দিলাম, কলার তরকারিতে জল বেশি লাগে কিন্তু তো আগে লাগতো, এখন না এই কলাগুলো মনে হয় কোনোভাবে চাষ আগের সেই নর্মাল যে কলা সেই কলাগুলো না, আর এই যে কড়াইতে কী বলে তো আজকে তাড়াতাড়ি করছি, তো লঙ্কাগুলো আর বটিতে চিনি নেই, খুন্তিতেই চিরে চিরে দিচ্ছে, এটাও আমার মায়ের স্টাইল, এটাও একটা অভিজ্ঞতা, মানে সব কিছু জেনে রাখা ভালো, তো এই খুন্তিতে চিরে চিরে দিচ্ছি। আগেকার সবাই আমার দিদিমা দিদি মানে দিদিমাকেও দেখতাম যে কীভাবে দিত, আর কলার খোসাগুলো আর ওয়েস্ট করলাম না, আজকে কলার খোসা দিয়ে কলার খোসা বাটা করবো, বন্ধু হেভি লাগে খেতে, তোমরা একবার করে খেতে পারো। আর এই দেখো কলার খোসাগুলো কেটে নিয়েছি, ছোটো ছোটো করে ধুয়ে নিয়েছি, আর এই যে আমার রান্নার সময় আজকে পড়তে বসেছে সোনা বাচ্চাটা, তো আমার বাচ্চা পড়তে এসে তো পড়াগুলো বলছে কী কী, তো আমার এখানে কী বলতো মিউট হয়ে গেছে, ভাবতাম ভয়েসটা রাখবো কী কী বলছিলো সেটা পড়াটা পুরোটা, কিন্তু আমার ভয়েসটা মানে ভুলের জন্য ই হয়ে গেছে। তো এই যে চলে এসছে, আমার বাবাও চলে এসছে, দেখছি পড়া বলছে, তো অনেকটাই ছিল আমার ডিউটিতে, ওর ডিউটি কমপ্লিট হয়ে গেছে, আর আমার এখনও কমপ্লিট কিছুই হলো না, আমার রান্না কমপ্লিট হয়নি, এটা স্নান করার আগে আগে ভাবছি তাড়াতাড়ি তাড়াহুড়ো করছি, কারণ আর কী বলো তো সকালে না খেয়েছি, তখন বলছি ফোন করেছিলাম যে ভাত রাখবো, বলে কি হ্যাঁ ভাত রাখো, এখন বাজে প্রায় 1টা, এখন কি আর এসে ওই ভাত খায়, তো ভাতগুলো আবার এর ভিতরে দিয়ে অ্যাড করে দিয়েছিলাম। কলার তরকারিটা ঝোলটা এগিয়ে গেছে, ভাজা করে নিয়েছি, আমি বেটে নেবো কলার বাটা, সত্যি কথা বন্ধু খুব খুব ভালো, আমার তো এমনি বাটা ঝোটা খেতে খুব ভালোই লাগে, সমস্ত কিছু বাটাই ভালো লাগে, তো কলার বা খোসার বাটাটাও খুব ভালো ভালো লাগে, তোমরা করতে পারো।
এই দেখো কড়াইটা এখন কি বলো তো, কড়াইটা এতটা গরম হয়ে গেছে না। আগের শীতকালে একটা জিনিসটা সুবিধা ছিল, শীতকালে কিন্তু কড়াইতে কিছু মানে ধরা লাগতো না, এমনি ধরলেই হতো। আর এই যে বেটে নিচ্ছে, আর ইদানিং এই বাটা ঝোটা খেতে যেতে আমার না একটু শিল নোড়া ধরা পড়ছে। আগে তো ছিল না, ধরতামই না, এখন মাঝে মধ্যেই দেখো মাঝে মধ্যেই এবার ঘাটকল বাটা এই বাটা ওটা খাই, তো শিল নোড়া ধরে এমনি আর বা মশলা বাটি না, ভালোও লাগে না, বিশাল কষ্ট হয় সত্যি কথা, মানে অলস হয়ে গেছে। তো আর দেখো অনেক বাসন হয়েছে আজকে, প্রচুর বাসন হয়ে গেছে, বাসনগুলো মেজে এটাও পরিষ্কার করে রাখবো। আর সঙ্গে সঙ্গে কাজ সঙ্গে সঙ্গে করি, জমি রাখার মধ্যে আমি নেই, কারণ সেই যাই জমাবো সেই পরেই হবে, দেখতেও খারাপ লাগে আর মঙ্গল অমঙ্গলেরও একটা ব্যাপার থাকে, পোকা হবে নোংরা হবে, ওই জন্য এই যদি আমি রেখে দিতাম নোংরা টোংরা জমে যেত, পোকা টোকা জমে যেত, বাজে দেখতেও বাজে লাগতো, পরে আবার করার যখন ধুয়ে আবার করতে হতো, এই চটপট করে নিলাম, ওই ঝটপট করে কাজ কমপ্লিট করে নিলাম। আর ডিমটা ছিল, ডিমটা সকালে ভাবছিলাম খাবো, মানে সেই ভুলে গেছিলাম, তো এখন দুপুরে খেয়ে নেবো ডিমটা, ডিম সিদ্ধটা, ডিমের খোসাগুলোই ফেলে দিলাম। আর এই দেখো চলে এসছে, স্নান করতে পারে কমপ্লিট, স্নান মধ্যে রান্নাটা কমপ্লিট করতে পেরেছে এটাই অনেক, ওই এখন খেয়ে নেবে, ওর খুব খিদে পেয়েছে। আর এই দেখো দুজন খাচ্ছে, আর আমার এখনও প্রচুর কাজ রয়েছে বন্ধুরা, আমার মানে কী বলবো অভাবনীয় কাজ, একা হাতে করতে হয়। তো তবুও এখন মা ইদানিং অনেক প্রচুর কাজ হয়, দেখো এত বড়ো চালের 50 কেজি চালের বস্তা টেনে আনতে হয়। তবু আগে না আমি এমনি উঁচু করতে পারতাম, কিন্তু এখনটা অনেকটা দুর্বল হয়েছে, তাই টুলটা নিয়ে বসি, না হলে না খুব কষ্ট হয়ে যাবে, টুলে বসে করলে এখানে মানে একটু সুবিধা হবে, খুনি না খুব কোমর ব্যথা হয়। আজকে কি একটা মানে আমার জীবনে অনেকদিন পরে এই কাজটা করলাম, এখন স্নান করিনি। আর এই দেখো বন্ধু রাতের বেলা খুব সাইকেল আছে ই দিচ্ছে, হাওয়া দিচ্ছে, কালকে ভাবছি কি মেয়েকে বিকালবেলা সাইকেল চালানো শেখাচ্ছিলাম, তো দেখি আমি একটু চালিয়ে এবং সাইকেল কেনার পরে চালানো হয়নি, তো একটু ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তো এই দেখো তো আমি যে কি একদম হাওয়া নেই, হাওয়া সেই দেখো সাইকেলটা কিনেছি বন্ধুরা, তোমাদের তো দেখানো হয়নি এই সাইকেলটা কেমন আছে। আর একটা মেয়ে চাইলে আমি সব কাজ করতে পারো, দেখো আমি আমি চাইলে কিন্তু এই কাজটা হাওয়াটাও দিতে পারি, আমি আমি যা সব কাজ করতে পারি, মানে কাজ কোনো কাজ আমি করতে পারি না এরকম কোনো ব্যাপার না, সমস্ত কাজ আমি করতে পারি। তো একটা মানুষ চাইলে সমস্ত যে কোনো কাজ করতে পারে, তার ভিতরে যদি ইচ্ছা শক্তি থাকে না সমস্ত কাজ সে করতে পারবে, আমি কিন্তু পারি, কিন্তু এখন আর ইচ্ছা করছিল না বলে আর করছিল না, দুটো সাইকেলে হাওয়া দিয়ে নিলাম। আর আমার ভিতরে সত্যি কথা বলতে মানে সত্যি কথা খুব মানে ওই কাজের দিক দিয়ে আমি কোনো কাজ পারি না এরকম কোনো ব্যাপার না, সমস্ত কাজ আমি করতে পারি। আর আমার সবচেয়ে বলছি ইচ্ছা শক্তিটা আমার সবচেয়ে ভিতরে বেশি, আমি এই কাজটা কেন সে পাচ্ছে আমি পারবো না, কোনো এই ইচ্ছা শক্তিটা। আর এই যে পরমশাইকে বললাম যে একটু চপ নিয়ে আসে না, অনেক দিন আজকে ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু দু এক ফুটা বৃষ্টি পড়েছিলো, তা ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই সময় একটু চপ খেতে না খুব ভালো হয়েছে। আর চপ তোমার খুব প্রিয় জিনিস তোমার সাথে জানো, তো বড় বড় নিয়ে আসলো, ওই যে খাইয়ে দিলাম, মেয়েটাও খাইলো। আর আমার ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।